আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিয়েতে বাধা দেওয়ায় গর্ভবতী স্ত্রীকে পেটালো, দ্বিতীয় বিয়ে করতে গর্ভবতী স্ত্রীকে নির্যাতন, নষ্ট হয়েছে 5 মাসের সন্তান। নওগাঁর মহাদেবপুর উপজেলার শরীফপুর গ্রামে শাপলা বানু নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে ওই গৃহবধূ গর্ভের 5 মাসের সন্তানও নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি নওগাঁ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভিকটিমের অভিযোগ গেল 2020 সালে উপজেলার কুমরাইল গ্রামের বায়াজি চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন শাপলা বানু, কিন্তু বায়াজিদের পরিবার মেনে না নেওয়ায় বাবার বাড়ি সদর উপজেলার কুমরাইল গ্রামে ছিলেন শাপলা। সম্প্রতি গর্ভে একটি সন্তান এসেছিল তার, কিন্তু এরই মধ্যে বায়াজিদ স্ত্রীকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এই নিয়ে প্রতিবাদ করতে গেলে বায়াজিদ সহ পরিবারের লোকজন মারধর করেন তাকে। খবর পেয়ে শাপলার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী জানান, শাপলার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে, এখানেও তার রক্তক্ষরণ হচ্ছে। আঘাতের কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে, তবে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। শাপলা জানান, চিকিৎসাধীন থাকায় এই বিষয়ে এখনও কোনো অভিযোগ করতে পারেননি শাপলা। তবে কিছুদিন আগে উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেন তিনি, যেখানে স্বামী নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছিল। অভিযোগটি তদন্ত করেছিলেন ফাঁড়ির দায়িত্বরত সাব ইন্সপেক্টর জিয়াউর রহমান। এই বিষয়ে জিয়াউর রহমান জানান, তদন্ত শেষে দুই পরিবারের সমঝোতার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তা আর হয়নি। এদিকে ঘটনার পর থেকে মোবাইল ফোন বন্ধ রেখেছেন অভিযুক্ত বায়েজি চৌধুরী। কথা হয় তার দুলাভাই হামিদুর রহমানের সঙ্গে, তিনি বলেন এইসব বিষয়ে ঠিক জানেন না তিনি।